ধর্মনগরে বিদ্যুৎ সারাইয়ের কাজ করতে গিয়ে আহত বিশ্বজিৎ পালের অ্যাকাউন্টে রাজ্যের উপমুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী পাঁচ লক্ষ তেত্রিশ হাজার ছশো ছেষট্টি টাকা জমা পড়েছে রাজ্য বিদ্যুৎ কর্মচারী সংঘের সাধারণ সম্পাদক স্বপন চক্রবর্তী আহতের বাড়িতে গিয়ে জানান এই পরিবারের পাশে তারা আছেন ও থাকবেন বিদ্যুৎকর্মীরা যে কোনো পরিস্থিতিতে যেমন ঝড় তুফান গ্রীষ্ম বর্ষা শীত সবসময় ঝুঁকি নিয়ে কাজ করতে বাধ্য হন কাজ করতে গিয়ে যদি কোনো বিদ্যুৎ কর্মী নিহত বা গুরুতর আঘাতপ্রাপ্ত হয় তাহলে বিগত দিনে তেমন একটা সরকারি সুযোগ সুবিধা পেত না ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ কর্মচারী সংঘ বরাবরই দাবি রেখেছিল যে বিদ্যুৎ কর্মীরা কর্মস্থলে নিহত কিংবা আহত হলে সরকার যাতে তাদেরকে একটা ক্ষতিপূরণ হিসেবে ভালো অর্থ দেয় রাজ্যে বিজেপি আইপিএফটি সরকার গঠিত হওয়ার পর উপমুখ্যমন্ত্রী বিষ্ণুদেব দেববর্মনের নিকট বিদ্যুৎ কর্মচারী সংঘের তরফ থেকে দাবি রাখা হয়েছিল সেই দাবির ভিত্তিতে কোনো বিদ্যুৎ কর্মী কর্মস্থলে নিহত হলে তাদেরকে দশ লক্ষ এবং আহত হয়ে কর্মক্ষমতা হারালে তাদেরকে পাঁচ লক্ষ টাকা করে দেওয়া হবে বলে সরকার সিদ্ধান্ত নিয়েছে দু হাজার সালে দুর্গাপুজোর মহালয়ার দুদিন আগে ধর্মনগরের বিদ্যুৎ অফিসে কর্মরত সিনিয়র হেল্পার বিশ্বজিৎ পাল লাইনে কাজ করতে গিয়ে গুরুতর আহত হয়ে বর্তমানে কর্মক্ষমতা হারিয়ে বাড়িতে চিকিৎসাধীন তার পাশে প্রথম থেকে ছিল রাজ্য বিদ্যুৎ কর্মচারী সংঘ ও বিএমএস রবিবার ফের আহত বিদ্যুৎ কর্মী বিশ্বজিৎ পালের বাড়িতে গিয়ে দেখা করেন বিদ্যুৎ কর্মচারী সংঘের সাধারণ সম্পাদক স্বপন চক্রবর্তী সহ অন্যান্য নেতৃত্ব আহত বিশ্বজিৎ পালের বাড়িতে গিয়ে নেন এবং তাকে সরকারি সাহায্যের বিষয়টি অবগত করান যিনি আমাদের ভগবান তুল্য জিষ্ণু বর্মা মহোদয় ইনি আমাদের এই দিয়েছেন এবং ইনি বলেছেন যে সবসময় ওনার পাশে থাকুন জনসেবা করুন মানুষের সাহায্য করুন আমরা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে যাব যতক্ষণ না ওনার জীবন আমরা ফিরিয়ে না পাই উনি অসুস্থ বড় দুঃখের ব্যাপার ওনার সংসারটা ছাড়কার হয়ে গেছে উনি একজন করোনরত অবস্থায় ছিলেন বিশ্বজিৎ পালের স্ত্রী জানান টাকার অভাবে বহিরাজ্য চিকিৎসার জন্য ওনাকে নিয়ে যেতে পারছেন না বিগত আট মাস ধরে উনি বিছানায় শয্যাশায়ী গত দুর্গাপুজোর সময় বিদ্যুৎ লাইনে সারাই করতে গিয়ে গুরুতর আহত হন তিনি এখন পর্যন্ত সাত আট মাস হয়ে গেল উনি ভাত খেতে পারছেন না ফল বিস্কিট এগুলো খেলে আমরা রাখতে হতে হচ্ছে যে বেতন এই তো আমার কিছু হচ্ছে না কিন্তু আমি এটাই আশা করবো যে এখন পর্যন্ত বিলে আমি যা পেয়েছি ওনাকে একটু বাইরে আমার নিয়ে যাওয়ার সব দেখে আনি তারপরেও যদি ওনারা আমাকে আরও সাহায্য সহযোগিতা করেন তাহলে আমি খুবই উপকৃত হব রাজ্যের উপমুখ্যমন্ত্রী ঘোষণা অনুযায়ী সরকারি তরফে চলতি মাসের আট তারিখ বিশ্বজিৎ পালের অ্যাকাউন্টে পাঁচ লক্ষ তেত্রিশ হাজার ছশো টাকা ঢুকেছে রাজ্য বিদ্যুৎ কর্মচারী সংঘের সাধারণ সম্পাদক স্বপন চক্রবর্তী জানান এই পরিবারের পাশে তারা আছেন এবং থাকবেন এর আগে অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এবার সরকারি অনুদান পাওয়ায় বিশ্বজিৎ বাবুর চিকিৎসা হবে এবং তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে কাজে ফিরবেন বলে আশা প্রকাশ করেন বিএমএস নেতৃত্ব ভারতীয় মজদুর সংঘ এই দাবি নিয়ে সোচ্চার হওয়ায় আগামী দিনে এর সুফল বাকি কর্মচারীরা পাবেন সরকার থেকে এই সাহায্য পেয়ে বিশ্বজিৎ বাবুর স্ত্রী ধন্যবাদ জানান এবং তিনি বলেন এইবার স্বামীকে উন্নত চিকিৎসা পরিষেবার আওতায় আনতে পারবেন ধর্মনগর থেকে প্রমতোষ ঘোষের রিপোর্ট হেডলাইন্স ত্রিপুরা